এই মুহূর্তের মধ্যে পাওয়া আজকের সব থেকে বড় খবর। বীরভূম জেলা জেলা সভাপতি অনুব্রত মণ্ডল 21 নির্বাচনের পর থেকেই একাধিকবার গরু পাচার কাণ্ডে অভিযুক্ত হয়েছেন। এবার অনুব্রত মণ্ডলের বিরুদ্ধে গর্জে উঠলেন সিবিআই সংস্থা। দিল্লির একটি তদন্তকারী সিবিআই সংস্থা টিম অনুব্রত মণ্ডলের বিরুদ্ধে উঠে পড়ে লেগেছেন, কারণ সিবিআই এক এক করে 5 বার অনুব্রত মণ্ডলকে তলব করেছেন, কিন্তু অনুব্রত মণ্ডল 5 বারের মধ্যে একবারও হাজিরা দেননি। হাজিরা দেওয়ার ডেট আসলেই নানান অজুহাত দেখিয়ে হাজিরা এড়াচ্ছেন অনুব্রত মণ্ডল। যেখানে এখান থেকে এটা কার্যত স্পষ্ট যে অনুব্রত মণ্ডল বড় বড় দুর্নীতির পিছনে অভিযুক্ত রয়েছেন। তাই সিবিআই জেরায় পড়লে অনুব্রত মণ্ডল বিপদে পড়তে পারেন, এমনকি তৃণমূল কংগ্রেসের বড় হেভিওয়েট নেতা যারা মেন মাথা তারাও কিন্তু বিপদে পড়তে পারেন, এমনটাই কিন্তু কটাক্ষ করেছেন বারবার রাজ্যের প্রধান বিরোধী দল বিজেপি। রাজ্য বিজেপির বিরোধী নেতা শুভেন্দু দিগড়ি সহ বিজেপির একাধিক নেতাকর্মী স্পষ্টভাবে দাবি করেছেন যে অনুব্রত মণ্ডল সহ তৃণমূলের একাধিক দুর্নীতিবাজ এই গরু পাচার বালি পাচার কাঠ পাচার কাণ্ডে অভিযুক্ত রয়েছেন। তাই এদের বিরুদ্ধে অতি তাড়াতাড়ি দ্রুত ব্যবস্থা নেওয়া হোক, তা নাহলে এরা দিন দিন সন্ত্রাস ও দুর্নীতি বেড়েই ছাড়বেন, এমনটা কিন্তু কটাক্ষ করলেন রাজ্য বিজেপি।